হ্যালো বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমার নতুন রেসিপি ভেজিটেবল পকোড়া। মুচমুচে খাস্তা এই ভেজিটেবল পকোড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা করলাম, তোমাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। লেটস গো। এই ভেজিটেবল পকোড়া করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে, দেখো আমি এখানে একটা মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়েছি, গাজরগুলোকে একদম ছোট ছোট করে রাফলি চপ করে নিয়েছি, দেখেছো। আচ্ছা, একটা ফুলকপি নিয়েছি, সেগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি আর বিনস নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি আর অল্প একটু মানে 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো চলো আজকের ভেজিটেবল পকোড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমরা ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে কড়ার মধ্যে এক মানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, দেখছো হালকা ধোঁয়া উঠছে, এর মধ্যে আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দেব। এই ভেজিটেবলগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই ভেজিটেবলটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একটু কম করে দেব আর অন্তত 10 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার ঢাকাটা খুলে দেখি এগুলো কেমন সেদ্ধ হলো। হ্যাঁ, এই গাজর আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে সব জল থেকে তুলে ফেলব। দেখো এগুলোকে যে সেদ্ধ করলাম, একদম ক্যাপকেতে করে কিন্তু সেদ্ধ করবে না, সেদ্ধটা একটু হালকা করে করবে। দেখেছো এগুলো কেমন গোটা গোটা সুন্দর দেখা যাচ্ছে, এইভাবে সেদ্ধটা করবে। দেখো বন্ধুরা, এই যে আমি ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে বেসনটা অ্যাড করে দেব। আর যে চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই চালের গুঁড়োটাও অ্যাড করে দেব। দেখো এর মধ্যে আমি কালো জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাকেও একসঙ্গে মিক্সড করে নেব। ভেজিটেবলগুলো সেদ্ধ করার সময় আমি এর মধ্যে নুন দিয়েছিলাম, তাই নুন দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবে, একটু টেস্ট করে নেবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে মেখে নেব। দেখো অল্প অল্প করে জল দেবে, না হলে ক্যাতক্যাতে হয়ে যেতে পারে। আর যদি ক্যাতক্যাতে বেশি হয় তাহলে একটু বেসন মিশিয়ে নিতে পারো এর সাথে, তবে এটা একটু শুকনো শুকনো থাকাই ভালো। যেহেতু আমি আলু তারপরে যেসব সবজিগুলো নিয়েছিলাম সেগুলো বেশি চটকে নিইনি, তাই এগুলোকে আমি অল্প একটু ভিজে ভিজে করে মাখছি, একদম ক্যাতক্যাতে করে মাখছি না। দেখেছো আমি জল দিলে একটু বেসন ক্যাতক্যাতে হয়ে যায়, একদম ক্যাতক্যাতে করিনি। এ দেখো এইভাবে গোল্লা পাকানো যায়, সেরকম জল নিয়েছি। তোমরা তো অনেক রকম পকোড়া খাও বন্ধুরা, আমি যেভাবে ভেজিটেবল পকোড়া বানাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এই বেসন আর ভেজিটেবল মিক্সড করে আমরা গোল গোল করে বানিয়ে বানিয়ে রাখবো। এই পকোড়াটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা আমার মতো করে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। বেসনের গোলাগুলো আমরা পুরো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। আমরা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, এই তেলটাকে ভালো করে গরম করে তারপর বড়াগুলোকে ভাজবো। দেখো ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করলে অনেক তেল ভেতরে ঢুকে যায়, তাই এটাকে শ্যালো ফ্রাই করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে,
এবার আমরা এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই ভেজিটেবল পকোড়া সন্ধ্যেবেলার জল খাবারের জন্য কিন্তু ভীষণ একটা মজাদার রেসিপি, তোমরা বাড়িতে করে দেখো আমার এই প্রসেসে বন্ধুরা, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে নেবে, একদম বাড়িয়ে রাখবে না। দেখো বন্ধুরা, বেসনটাকে আমি একটু শক্ত শক্ত করে মেখেছি, মানে একদম গোলা নয়, হালকা নরম আর কি। তা সেই জন্য এই যে দেখছো ভেজিটেবলগুলো বাইরের থেকে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে, আর এটা খুব চটজলদি রান্নাও হয়ে যায়। দেখো বন্ধুরা, আমাদের বড়াটা প্রায় ভাজা হয়ে এসছে। চালের গুঁড়ো দিয়েছি বলে না খুব মুচমুচে হবে ভাজাটা। এবার একটা টিস্যু পেপারের মধ্যে আমি এই বড়াগুলোকে তুলে নেব, তাহলে যা এক্সট্রা তেল আছে সব শোক করে নেবে। দেখেছো এরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেবে, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। আর চালের গুঁড়ো আছে তো এর মধ্যে, তাই বেশ মুচমুচে হবে। দেখেছো বন্ধুরা, আমার সব কটা ভেজিটেবল পকোড়া ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ খাস্তা আর মুচমুচে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। বাই।